গুড আফটারনুন ফ্রেন্ডস, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে যেটি আমি শেয়ার করব সেটা হচ্ছে শীতের ক্যালাঞ্চো। শীতের ক্যালাঞ্চো ফুল, যেটা প্রচুর পরিমাণে ফুল ফেটে গেলে সঠিক পরিচর্যাটা কেমন হওয়া উচিত এবং ক্যালাঞ্চো গাছের পরিচর্যা কেমন হবে। দেখুন, এটা শীতকালীন ফুল, আপ টু আপনার জানুয়ারি থেকে এপ্রিল মে পর্যন্ত আপনারা কিন্তু ফুল পেতে পারেন, যদি আপনারা সঠিক পরিচর্যাটা করে থাকেন। দেখুন, এই ক্যালাঞ্চো ফুল 5-6টা কালারের এবং সিঙ্গেল এবং ডাবল পেটালের পাওয়া যায়। আমার কাছে মূলত একটা কালার আছে যেটা লাল রঙের। আমার কাছে কিছু গাছ ছিল যেগুলো এখন বর্তমানে নেই, তো দেশি এই যে সিঙ্গেল ক্যালাঞ্চো ফুলটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার সঙ্গে সেটাই আছে, আমি আপনাদের সেটা বলে দিই। দেখুন, এটা কিন্তু প্রধানত কিন্তু স্যাকুল্যান্ট প্রজাতির গাছ, আপনারা অনায়াসেই সেটা বুঝতে পারবেন পাতাগুলো দেখে। তো এটা একটা স্যাকুল্যান্ট প্রজাতির গাছ। এটার পরিচর্যাটা আপনারা যখন একটা গাছ রিপোর্ট করবেন, আপনাদের ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপ বানাতে হবে অবশ্যই, এবং সেই মিডিয়াটা হবে দেখুন পাতা পচা সার, গোবর সার, গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট। আপনারা ইচ্ছে করলেই কোকোপিট দিতে পারেন কিছুটা পরিমাণে। কোকোপিটের কাজটা হচ্ছে জল ধারণ ক্ষমতাটা বেশি থাকে। আপনারা সেই সঙ্গে একটু নিমখোল ইউজ করুন, যেটা মাটি শোধনের জন্য অত্যন্ত জরুরি। এবং যদি আপনাদের কাছে হাতের কাছে আর কি হাড় গুঁড়ো শিংকুচি থাকে, আপনারা কিন্তু অবশ্যই কিছুটা দিতে পারেন। দেখুন ক্যালাঞ্চো ফুলটি। ভিউয়ার্স, আপনাদের আমি কথা দিয়েছিলাম শীতের শুরুতে আমি ক্যালাঞ্চো গাছ রিপোর্ট করে আপনাদের চারা গাছ দেখিয়েছিলাম এবং মিডিয়াটা কী হবে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম, এবং আপনাদের কথা দিয়েছিলাম যে শীতের সময় ক্যালাঞ্চো ফুল আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তা আমি আমার কথাটা রেখেছি, আমি ক্যালাঞ্চো গাছ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ক্যালাঞ্চো ফুল। আপনাদের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে এটুকু আমি বলতে পারি। দেখুন, আমার কাছে বেশ কিছু ক্যালাঞ্চো গাছ আছে এবং ক্যালাঞ্চোর প্রচুর ফুল এসেছিল। আমার জাস্ট একটু অসুস্থতার কারণে ভিডিওটি আর দিতে আর কি আপনাদের একটু দেরি হয়ে গেল। তো দেখুন, এই গাছটি কিন্তু আপ টু কিন্তু এপ্রিল মে পর্যন্ত ফুল দেয় যদি বাড়তি একটু পরিচর্যা করা যায়। তো এই গাছটিতে আপনারা মিডিয়াটা যেভাবে বললাম আপনারা সেভাবে করুন। জলটা কিন্তু প্রতিদিন দরকার নেই, জলটা আপনারা একদিন পরপর দিতে পারেন। আর যেটা করবেন, আপনারা শীতকালে কিন্তু প্রচণ্ড রোদে যেখানে আর কি মানে ডিরেক্ট সানলাইটটা যেখানে পড়বে সেখানে কিন্তু এই গাছটি কিন্তু রেখে দেবেন, এবং শীতের শেষে যখন মে অবধি ফুল হবে এবং ফুল হবার শেষ হবার পরে গাছটিকে একদম রোদে রাখবেন না, একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন। কারণ ডিরেক্ট সানলাইটে তখন যদি গাছটা থাকে, গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যায়। এবং দেখুন, এই গাছটি কিন্তু আপনারা পরিচর্যা করবেন বা খাবার হিসেবে আপনারা যেটা করতে পারেন, আপনারা ভার্মি কম্পোস্ট, একটু হাড় গুঁড়ো শিংকুচি মিশিয়ে আপনারা একটা মিক্সড যে জৈব খাবার সেটা কিন্তু আপনারা মাসে একবার দিতে পারেন। আর একটা করতে পারেন, যেটা আপনারা খোল পচা সার, যেটা খোলটা পচিয়ে আর কি 7 দিন আপনারা পাতলা একদম ডায়ালুট করে জলে গুলে গাছে কিন্তু আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। মাসে 1-2 বার আপনারা এই তরল সারটা কিন্তু দিতে পারেন। কেউ ইচ্ছে করলে সবজি ভেজানো যে জলটা থাকে সেটাও আপনারা ইচ্ছে করলে মাসে একবার দিতে পারেন। তো অল্টারনেটিভ ওয়েতে করুন, সেটা মানে সর্ষের খোলের যে তরল সারটা সেটা একদিন দিন এবং 15 দিন পর আপনারা যেটা সবজি পচা জল সেটা একবার দিন। বেশি দেবার আর দরকার নেই, মাসে 2 বার হলে যথেষ্ট। আর দেখুন, আর একটা কথা বলি, এই ক্যালাঞ্চো গাছের কিন্তু একটু ফাঙ্গাস আক্রমণ কিন্তু অনেক সময় হয়ে থাকে, আমরা দেখে থাকি। তো যাদের এ ধরনের কোনো সমস্যা গাছে থাকবে তারা কিন্তু অবশ্যই সমর এশিওতে যেটা আপনারা স্প্রে করতে পারেন 19-19-19 বা 20-20-20 যে NPKটা আছে আপনারা কিন্তু গাছে স্প্রে করতে পারেন। আপনারা একটা ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, 1 লিটার জলে 2 গ্রাম। আপনারা 2 গ্রামের বেশি একদম দেবেন না, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দোকানে গেলেই পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো একটি নিয়ে নিন। আমি যেটা সাজেস্ট করব, যেটা বলবো, আমি সাপটা ইউজ করি। তো সাপ অ্যাভেলেবল, সাপ ছাড়াও আরও অনেক আছে, আপনারা নার্সারিতে গেলে আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন।
তো দেখুন ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করলে ফাঙ্গিসাইড কিন্তু মাসে অন্তত একবার, বা নিম অয়েল যদি আপনারা জৈব উপায়ে প্রয়োগ করতে চান, নিম অয়েল আপনারা 1 লিটার জলে আপনারা 2 ml দিয়ে দিন, দিয়ে স্প্রে করিয়ে দিন। এবং আপনারা আরেকটা জিনিস যেটা করতে পারেন গাছের হেলথ ভালো রাখার জন্য, 10-26-26, আমি এটা জৈব উপায়ে বলছি না, কিন্তু অনেক বন্ধুরা বা ভিউয়ার্সরা আছেন যারা শুধু জৈব উপায়ে গাছ করতে পছন্দ করেন না, অনেকে রাসায়নিক সার প্রয়োগ করতে আজকাল ভীষণ পছন্দ করেন তারা। গাছের যেহেতু একটা গ্রোথ ভালো হয়, ফুল ফল সবজি তারা ইজিলি খুব তাড়াতাড়ি পেয়ে যায়, তো এমন বন্ধু অনেকেই আছেন যারা রাসায়নিক সার প্রয়োগ করতে ভীষণ ভীষণ পছন্দ করেন। তো দেখুন, গাছের স্বাস্থ্য বজায় রাখতে এবং বেশি ফুল পেতে আপনারা কিন্তু 10-26-26টা আপনারা জাস্ট কয়েক দানা নিয়ে টবের কানা বরাবর আপনারা দিয়ে দিন, তারপরে কিন্তু জলটা দিয়ে দেবেন। আর যেটা বললাম 19-19-19 সম রেশিওতে এবং 20-20-20 যে কোনো একটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা 1 লিটার জলে 1 ml বা 2 গ্রাম আপনারা দিয়ে কিন্তু স্প্রে করে দিতে পারেন। তাতে আপনাদের গাছটি কিন্তু অনেক কিন্তু ভালো হবে এবং কিন্তু অনেক ফুল দেবে। তো দেখুন, এই ছিল আপনাদের সঙ্গে আমার ক্যালাঞ্চো গাছ শেয়ার করা। অবশ্যই আপনাদের ক্যালাঞ্চো গাছটা নিশ্চয়ই খুব ভালো লাগবে। দেখুন, এটা যদি অনেক বড় একটা ট্রে বা আপনারা যে পটগুলো ফ্ল্যাট টাইপের যে পটগুলো আছে সেই পটগুলোর ভেতরে যদি আপনি একটা রাখেন, তাহলে কিন্তু পাশাপাশি প্রচুর চারা গাছ বেরিয়ে কিন্তু সেই পটটা কিন্তু ভর্তি হয়ে যায়। আমিও কিন্তু প্রথম নার্সারি থেকে একটি গাছ নিয়ে এসেছিলাম এবং আমার এখানে দেখুন 3খানা টব আছে, এবং আপনাদের সঙ্গে প্রথমেই আমি যেটা শেয়ার করলাম সেখানেও আমার কিছুটা পটে কিন্তু অনেকগুলোই গাছ একসঙ্গে আছে। যেহেতু এখন ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, মার্চ শুরু হয়ে গেছে, সেহেতু ফুলের পরিমাণ স্বভাবত একটু কমবে, যার জন্য একটু ফুলটা আপনারা কম হয়তো দেখতে পেলেন। আর আমার শারীরিক কারণে আমিও ভিডিওটা ঠিক সময়ে করতে পারিনি। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সঙ্গে মূলত শেয়ার করা কালাঞ্চো ফুল সম্বন্ধে। আপনাদের নিশ্চয়ই আমি একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি এবং নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আমার নতুন যারা ভিউয়ার্স আছেন এবং আমার রেগুলার ভিউয়ার্স যে বন্ধুরা আমার আছেন, অবশ্যই তারা কিন্তু উপকৃত অবশ্যই হবেন। আপনারা কিন্তু অনায়াসে, আমি জানি আপনারা ব্যালকনি গার্ডেন করে থাকেন, ব্যালকনি গার্ডেনের জন্য কিন্তু অনবদ্য। আপনি ব্যালকনি গার্ডেনে যদি ডিরেক্ট একটু হাওয়া, একটু আলো বাতাস, একটু সানলাইট যদি আসে, অবশ্যই কিন্তু গাছটি আপনারা কিন্তু বসাতে পারবেন। সারা বছর কিন্তু গাছটি থাকে, গাছটি কিন্তু শুকিয়ে যায় না, এবং প্রোপাগেশনটা তো ভীষণই সহজ। একটি গাছ নিয়ে আসুন, আপনার প্রচুর গাছ, চারা গাছ তৈরি হয়ে যাবে। আপনি চান বা না চান, পরবর্তী মানে পাশাপাশি যেসব টবগুলো আছে দেখবেন কোনো না কোনো টবে চারা গাছ তৈরি হয়ে গেছে। তো এই ছিল ভিউয়ার্স আমার ক্যালাঞ্চো গাছ শেয়ার করা আপনাদের সঙ্গে। আপনারা উপকৃত হলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনারা ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সঙ্গে থাকুন। এই ছিল আমার, পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।